ইলেকট্রনিক যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ইরান। সম্প্রতি অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ক্ষেপণাস্ত্র ইরানের ডেস্ট্রয়গুলিতে বসানো হয়েছে। আগামী দিনে ইলেকট্রনিক যুদ্ধের জন্য এই ক্ষেপণাস্ত্রগুলি উপযোগী বলে দেশটির নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। বর্তমান বিশ্ব পরিস্থিতির সাথে তাল মিলিয়ে প্রত্যেকটি ডেস্ট্রয়ারে এই অত্যাধুনিক মারণাস্ত্র সম্পন্ন ক্ষেপণাস্ত্রগুলো বসানো হয়েছে। ভবিষ্যতে এই ক্ষেপণাস্ত্রকে আরও উন্নত করা হবে বলে জানানো হয়েছে। দেশটির নৌবাহিনীর কমান্ডার জানিয়েছেন, ডেস্ট্রয়ার নির্মাণের ক্ষেত্রে ইরান ব্যাপক সাফল্য অর্জন করেছে। অত্যাধুনিক ডেস্ট্রয়ারগুলিতে অত্যাধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র কাদির বসানো হয়েছে। এই ক্ষেপণাস্ত্র অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।